অপপ্রচারকারীদের বিরুদ্ধে যে যে অ্যালিগেশন আনল জাপানি মা নাকানো এরিকো। আদালতের রায়ে আনন্দিত জাপানি নেটিজেন নাকানো এরিকো। বিজ্ঞ আদালতের নির্দেশে ক্যামেরা অপসারণের নির্দেশ দিল ইমরানকে। স্বাধীনভাবে বাচ্চাদের নিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন তিনি। এবার সংবাদ অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করলেন এরিকো। সোমবার হাইকোর্টের কাছে আরও একটি আবেদন করেন এরিকো। এ মামলাতে যে বিষয়গুলো তুলে ধরেছেন নাকানো এরিকো, সর্বপ্রথম তার বেডরুম থেকে সিসি ক্যামেরা অপসারণ, মানসিক প্রশান্তির জন্য বাচ্চাদের সাথে বাহিরে ঘুরতে যেতে চাইলে ইমরান রাজি না হওয়া, নিজ ইচ্ছায় দেশের অভ্যন্তরে বাচ্চাদের সাথে যে কোনো জায়গায় অবস্থান করার নির্দেশ চান এরিকো। বর্তমানে আলোচনা সমালোচনায় থাকা এরিকোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিভ্রান্তিকর ও আপত্তিকর থাম্বনেল, টাইটেল ও ভিডিওগ্রাফি প্রচার হচ্ছে, যার কোনোটি বাস্তবের সাথে কোনো রকম মিল নেই। এ বিষয়ে এরিকোর আইনজীবী শিশির মনির জানান, গণমাধ্যমের কিছু কর্মীরা এরিকোকে নিয়ে বিভ্রাট তৈরি করেছে। এরিকো মদ্যপায়ী, অমুসলিম, একাধিক বিয়ে এবং একাধিক বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক স্থাপন সহ বিভিন্ন রকম এলিগেশন তোলে তারা। এরিকো এসবের উপর ভিত্তি করে 17টি লিঙ্ক দাখিল করে আদালতের কাছে। আদালত লিঙ্কগুলোর সত্যতা যাচাই করে সাইবার কর্মীদের উক্ত তথ্য যাচাই বাছাইয়ের নির্দেশ দেন, সেই সাথে ভিডিওগুলো দ্রুত রিমুভ করার কথা বলেন তারা। আর যারা এই ভিডিওগুলো নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। এ রায়ে চরম সন্তুষ্টি প্রকাশ করেছেন এরিকো। সেই সাথে আগামী 9, 11, 13, 15 তারিখ নিজ সন্তানদের সাথে যথেষ্ট সময় দিতে পারবেন তিনি এবং ইচ্ছা অনুযায়ী দেশের অভ্যন্তরে যে কোনো জায়গা ভ্রমণও করতে পারবেন তিনি। এতে আদালত বা ইমরান কোনো বাধা দিতে পারবে না। আদালতের উক্ত রায়ের পর এরিকো নিজ সন্তানের প্রতি ভালোবাসা, ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা ও দেশের আইনের উপর আস্থাশীল বলে জানিয়েছেন। শিশির মনির জানান, অবাস্তবিক কিছু তথ্য প্রকাশ করে এরিকোর বিরুদ্ধে ধোঁয়াশার সৃষ্টি করছেন তারা। এতে এরিকো মানহানি হচ্ছে চরমভাবে এবং দেশের বাহিরেও তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান তিনি, যার কারণেই তিনি এই মামলাটি করতে বাধ্য হন। গণমাধ্যমের কিছু কর্মীরা সকলের কাছে তাকে হাস্যকর করে তুলেছেন। নাকানো এরিকো একজন মা, সন্তানের টানে সুদূর জাপান থেকে বাংলাদেশে এসে লড়াই করছেন অবিরত। শুধুমাত্র সন্তানদের ফিরে পাওয়ার জন্য এদেশে পড়ে আছেন তিনি। বিজ্ঞ আদালতের রায়ের পর হয়তো আবার নিজ দেশে ফিরেও যাবেন তিনি। আজকের রায় অনুযায়ী নির্ধারিত দিনে বাচ্চাদের নিয়ে ব্যক্তি স্বাধীনভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন এরিকো। এ রায়ের ভিত্তিতে এরিকো সন্তুষ্টি প্রকাশ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি ইমরানের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।